দেখুন, আসলে এত সুন্দর তরমুজের ফলন এই সময়, আমি আসলে নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। উনি এতটা পরিশ্রমী আর মেধাবী, কৃষিতে আস্তে আস্তে একটা বিবর্তনের ছোঁয়া লেগেছে। গতানুগতিক কৃষি থেকে কৃষকরা এখন আধুনিক কৃষির দিকে ধাবিত হচ্ছে। অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এই কৃষিতে তাদের কেরিয়ার গড়ার পরিকল্পনা করছে, ভাবছে। কৃষির বিষয়টা হলো জেনে বুঝে হিসাব করে কৃষিকাজ করতে পারলে কৃষিতে লস হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন এই ধরনের উচ্চমূল্যের শাকসবজি চাষ করবেন, অবশ্যই জেনে বুঝে হিসাব করে করবেন। প্রয়োজন বুঝে আলমগীর ভাইদের মতো অভিজ্ঞ কৃষকদের সাথে পরামর্শ করে তারপরে করবেন। এই মুহূর্তে দেশ ও দেশে বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি ময়মনসিংহ জেলার গফরগাঁ থানার কৃষ্ণপুরে। এই গ্রামের প্রান্তিক একজন কৃষি উদ্যোক্তা জনাব আলমগীর ভাই অত্যন্ত মেধাবী, পরিশ্রমী একজন কৃষি উদ্যোক্তা। উনি 4 একর জমিতে গ্রীষ্মের তরমুজ চাষ করেছেন। উনি বরাবরই এই ধরনের উচ্চমূল্যের ফল শাকসবজি চাষ করেন। এর আগেও উনি প্রায় 5 থেকে 6 একর জমিতে শশা চাষ করেছিলেন, শশার পরেই তরমুজ লাগিয়েছেন। বন্ধুরা, আজ আমরা তার এই তরমুজের প্রজেক্টটি ঘুরব এবং তার তরমুজের ফলন কেমন হয়েছে এবং তার এই তরমুজের বাজার টাজার কেমন পাচ্ছেন সব বিস্তারিত জানবো। কি জাতের তরমুজ উনি চাষ করেছেন সবই জানবো। তো চলুন যাই। ফলন দেখুন, অসাধারণ ফলন হয়েছে। প্রত্যেকটা তরমুজ নেট দিয়ে বেঁধে দিয়েছেন। তরমুজের সাইজগুলো বেশ সুন্দর হয়েছে। প্রচুর ফলন ধরেছে। দেখুন তরমুজের ফলন যদি আপনাদের একটু একটু দেখাই, মাচার নিচে নেট দিয়ে বেঁধে দিয়েছেন তরমুজগুলোকে। অসম্ভব সুন্দর ফলন হয়েছে। তরমুজের সাইজগুলো বেশ সুন্দর। দেখুন এক একটা তরমুজ
তিন কেজি থেকে 3.5 কেজি হবে। এখন জনাব আলমগীর ভাই প্রতি কেজি তরমুজ তার জমি থেকে 40-50 টাকা করে কেজি বিক্রি করছেন। অসাধারণ কালার, সত্যি প্রাণটা ভরে গেল। এটা হলুদ তরমুজ, কালারটাও বেশ সুন্দর, খেতেও খুব সুস্বাদু মিষ্টি। বাজারে এই তরমুজগুলোর বেশ একটা চাহিদা থাকে সৌন্দর্যের জন্য। এই তরমুজটি মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে, এটা ওজনে প্রায় 2.5 কেজি হবে। কালো তরমুজ, খেতে খুবই মিষ্টি, ভিতরের কালারটাও বেশ সুন্দর থাকে, বাজারটাও বেশ ভালো পাওয়া যায়। দেখুন কালো তরমুজের কি পরিমাণ ফলন ধরেছে। তরমুজ পরিপক্ব হয়ে গেলে তরমুজ গাছগুলো আস্তে আস্তে মরতে শুরু করে। মোটামুটি এখানে হয়তোবা আর 10-15 দিনের ভিতরে তরমুজ তোলা শেষ হয়ে যাবে। দেখুন লাল নেট দিয়ে বাঁধা সবই তরমুজ, এটা কালো তরমুজ। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চতুর্দিকে বিশাল বড় প্রজেক্ট, 4 একরের একটা প্রজেক্ট। দেখুন দেখুন যতদূর চোখ যায় তরমুজ, খুবই পরিকল্পিত আধুনিক উপায়ে উনি এই তরমুজ চাষ করেছেন। এখানে উনি 3-4 রকমের তরমুজ চাষ করেছেন। দেখুন কালো তরমুজের ফলন, দেখুন অসাধারণ ফলন হয়েছে। যারা বর্ষাকালে তরমুজ চাষ করবেন ভাবছেন, অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখবেন। এক হচ্ছে বর্ষাকালের যে জমিটি নির্বাচন করবেন সেটি একটু উচ্চ জমি নির্বাচন করবেন। ব্যাটটি করবেন উঁচু, অনেক উঁচু, যেন গাছের গোড়ায় পানি জমতে না পারে। চেষ্টা করবেন মালচিং দিয়ে প্রত্যেকটা গাছ লাগানোর জন্য, এবং গোড়া পচার দিকে, গাছ পচার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়, অনেক সময় 7 দিন এক নাগারে বৃষ্টি বাদল থাকে, সেই ক্ষেত্রে গাছে পচন লাগতে পারে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আজ আমরা জনাব আলমগীর ভাইয়ের প্রজেক্টটি ঘুরলাম, খুবই ভালো লাগলো। তবে তার সাথে সরাসরি কথা বলতে পারলে আমাদের ভালো হতো, তবে তার এই ছোটো ভাইকে আমরা পাইছি। আসলে মূলত আসলে তার ছোটো ভাই এই প্রজেক্টেই দেখাশোনা করে, সে সার্বক্ষণিক থাকে, A to Z সেই দেখাশোনা করে। তার সাথেই কথা বলবো আমরা, দেখি তার সাথে কথা বলি। ছোটো ভাই কেমন আছো? দেখে তো আসলে সত্যি প্রাণটা ভরে গেল, এত সুন্দর ফলন। আসলে তুমি খুশি? আলহামদুলিল্লাহ আমরা খুশি, কারণ তোমরাই তো শ্রম দিছো।
জি আল্লাহর রহমতে অনেক শ্রম দিয়েছি, শ্রমের প্রতিদান পাইতেছি, খুব আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া যেগুলো ফল পাইছি আমরা, মানে যে পরিমাণ শ্রম দিছো সে পরিমাণ ফল পাইছো? জি জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পাইছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার প্রথমে যে একটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে তরমুজের এখন বাজার কেমন পাচ্ছ? এখন আল্লাহর রহমতে প্রায় 2200 টাকা মন। 2200 টাকা মন, তাহলে তো ভালোই। কেজি পড়তেছে কেমন তাহলে? কেজি পড়তেছে আপনার 60 টাকা। 60 টাকা, মানে এটা জমি থেকেই পাচ্ছ এরকম দাম? না, জমি থেকে এখন পর্যন্ত আমরা ব্যাপারী আনি না, এখানে আমরা হাতে খুচরে বেচি। মানে এখান থেকে নিয়ে নিয়ে চলে যাও, মানে হাটে নিয়ে চলে যাও? আমরা খুচরে বেচি। আচ্ছা, এখন তো আমি যে দেখতেছি তরমুজ তো প্রায় আর মনে হয় 10-15 থেকে 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। আমাদের এখানে 10-15 দিনে শেষ হবে না, মনে করেন যে আপনার ধাপে ধাপে আখ পাস করে কাটছি, তো আপনার ওইদিকে 3 কাঠা জমি শেষ, মানে এটা পর্যায়ক্রমে লাগাইছো? হ্যাঁ, পর্যায়ক্রমে লাগাইছি। কতদিন থাকবে এটা আপনার? সর্বোচ্চ ঈদের পর 15-20 দিন পর্যন্ত থাকবে। আর ঈদের 15-20 দিন? আচ্ছা, আমার তো দেখলাম যে তোমাদের প্রজেক্টটা যে ঘুরলাম প্রায় মোটামুটি 3-4 একরের একটা প্রজেক্ট হবে। জি জি, ঠিক আছে। এখানে তোমরা কি কি জাতের তরমুজ লাগাইছো? এখানে আমরা লাগাইছি আপনার হলো আস্থা জাতের, এটা হলো আপনার আস্থা। আচ্ছা আচ্ছা, আস্থা, আর একটা আছে বেঙ্গল টাইগার, একটা আছে হলো অনুভব, একটা আছে ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, আপাতত এই 4টা জাতি লাগাই। মানে 4টা জাত? আচ্ছা, সবই দেখছি মোটামুটি। উপরে হলুদ কালার, কিন্তু ভিতরে, হ্যাঁ, আমি সব তরমুজের দেখছি মোটামুটি, হলুদটা দেখি নাই। হলুদটা কেমন? হলুদটা মোটামুটি ভালো আপনার, কিন্তু একটু মিষ্টি কম। মিষ্টি কম? হ্যাঁ, মিষ্টি কম। কালার কি ভিতরে হলুদই না লাল? না, ভিতরে লাল হবে। ভিতরে লাল? হ্যাঁ, আরেকটা জাত আছে আপনার উপরের কালার হবে এরকম কালার হবে, সাদা কালার, আর ভিতরে হবে হলুদ কালার। কিন্তু হলুদ কালারটা লাগাই না। ওটা লাগাও নাই তোমরা? না, মার্কেটে চলে কম। ও আচ্ছা, মানে উপরে সবুজ হবে ভিতরে হলুদ হবে? জি, ভিতরে পুরো এটা হলুদ হবে, মানে এটা ডিমান্ডটা একটু কম। হ্যাঁ, ওটা কিন্তু আমরা প্রচুর মিষ্টি জাত হলো তরমুজ আছে, সে প্রচুর মিষ্টি বেশি ভালো। এই তরমুজটা মূলত কয় দিনের ফসল? এটা আপনার 70 দিনের ফসল। 70 দিনে শেষ হয়ে যাবে? আজকে যদি আপনি যদি বীজ রোপণ করেন আজকে থেকে, মানে করেন যে আপনার 65 দিন, 65 দিনে মাল বেচতে পারবেন, আর 5 দিনে এই টুকি টুকি কাজ। আচ্ছা, 70 দিনের মধ্যে আপনার ক্লিয়ার হবে। আচ্ছা, তুমি আমাদের একটু বলো, মানে শর্টকাট একটু বলো, তোমরা যে এই যে চাষাবাদ প্রক্রিয়াটা করছো কিভাবে, চাষাবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একটু শর্টকাট একটু বলে দাও আমাদের। শুরু থেকে শেষকে বললে গেলে তো মেলা হবে। না না, শর্টকাট একটু বলে দাও। জি, প্রথমে আপনার হলো জমিতে হলো হাল চাষ করতে হবে, জমি হাল চাষ করে এরকম বেড কুবাইতে হবে, বেড কুবানোর পরে মালচিং দিতে হবে। মালচিং দেওয়া না, সারও শুধু দেওয়া লাগবে, এটা বলা লাগবে না, সার গোবর তো একটু দিতেই হবে। দেওয়ার পরে মালচিং দিবেন, দেওয়ার পরে আপনার বৃষ্টি দিবেন, বৃষ্টি দেওয়ার পরে এই যে গুড়ি দেখতেছেন এই গুড়ি দিবেন। আচ্ছা, এই গুড়ি দিলে আপনার মনে করেন পরে গাছ উঠাই দিলে গাছ, আর প্রতিদিন ট্রিটমেন্ট, যে যে রোগ সেই সেই রোগের আপনার ট্রিটমেন্ট করতে হবে। কি কি ধরনের রোগটা হয়? রোগ আপনার তো মনে করেন যেমন পসারি আছে, পোকার আছে, তারপরে আপনার রংপুর, গাইবান্ধা, জয়পুর, এখানে প্রচুর ভাইরাস হয়েছে এবারে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের তোমাদের এখানে এই অসুখটা হয় নাই? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে তোমরা মানে খুবই কেয়ার নিচ্ছ, এটা যত্ন নিচ্ছ। অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় হাসান, এই তোমাদের এই যে তরমুজ যে চাষাবাদটা করছো, এই তরমুজের আগেই তো তোমরা এখানে মনে হয় এই বেডগুলোতে শসা লাগাইছিলে? এই বেড শসা লাগাইছিলাম। আচ্ছা, আবার এখানে তরমুজ উঠাবো, এই তরমুজ উঠা, এই তরমুজটা উঠানোর পর আবার কি 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 করবে? উঠানোর পরে আবার মনে করেন এই মালচিং ছড়াই দিয়ে, হ্যাঁ, বেড কুবাই দেবো, কোদালে কুবাই আনার পরে আবার সার দেবো, সার দেওয়ার পরে আবার মালচিং দেবো। আচ্ছা, দিয়ে আবার বেশি রোপণ, আবার তরমুজ লাগাবা? আবার তরমুজ, আমাদের সামনে যে শীত আছে শীত পর্যন্ত তরমুজ হবে। এই প্রথমে এক চালান উঠলো, এটা উঠার পরে আরো আরো দুইটা উঠবে, পরপর দুইটা উঠবে, মানে এই তরমুজটা শেষ হয়ে যাওয়ার পরে আবার তরমুজ লাগাবা? আবার তরমুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপর আবার শীতে যায় আবার লাগাবা? হ্যাঁ, না শীতে না, মানে কারণ এটা উঠবো ওই ওই খেতে, কিন্তু হইছে ওগুলো উঠাইছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সর্বোচ্চ 5 দিনের মধ্যে আবার তরমুজ লাগাবো। আচ্ছা, তরমুজ লাগানোর আবার 70 দিন পর তরমুজ উঠবে, ওটার পর আবার 2-5 দিন গ্যাপ রাখার পরে আবার দেবো তরমুজ। আচ্ছা, আপনার শীতের মনে করেন যে কিছু শীত পাবে, 10-15 দিন শীত পাবে তরমুজ। আচ্ছা, তোমাদের যে এখানে তো মানে বিশাল বড় একটা 4 একরের একটা বিশাল প্রজেক্ট, এই প্রজেক্টে তো আসলে ওইভাবে চুলচেরা হিসাব তো করা যায় না, ঠিক আছে? তোমাদের এখানে যে এই যে A to Z, মানে শ্রমিক ট্রমিক দিয়ে জমি, এই জমিগুলোকে লিজ নেওয়া না? হ্যাঁ, জমিগুলো লিজ নেওয়া। কিভাবে নিছো তোমরা লিজ? 5 বছরের কন্ট্রাক্টে নেওয়া আছে। হ্যাঁ, আমরা 1 বছর গেলে বছর কন্ট্রাক্টে টেকা দিই। কেমন টাকা, কেমন টাকা? টাকাটা আমার বড় ভাই বলতে পারবে, এটা আমি শিওর জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ভাই। আচ্ছা, এই বিষয়টা তোমার জানা নাই। আচ্ছা, আরেকটা বিষয়, তোমাদের এই যে টোটাল প্রজেক্টে
আনুমানিক কি পরিমাণ খরচ? এটা আনুমানিক তো খরচ তো হয়েছে প্রচুর, মনে করেন খরচ যা হবে প্রথম চান্সে হবে, পরবর্তীতে কোনো খরচ হবে না। মানে প্রথমে জমি টমি রেডি করা, মালচিং বিছানো, ব্যাটার রেডি করা, যদি হয় আপনার 80% খরচ। হ্যাঁ, আর দ্বিতীয় ধাপে হবে মনে করেন আপনার হলো 20% বা 30% খরচ হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা সেই ক্ষেত্রে দেখা যায় অনেক হয়েছে, কিন্তু এগুলো হিসাব। তারপরে একটা আনুমানিক কেমন এটা? এটা আনুমানিক তো অবশ্যই 5-7 লাখ টাকা হয়েছে। 5-7 লাখ টাকা? জি। আচ্ছা, তোমাদের 5-7 লাখ টাকা খরচ মনে করো হয়েছে। জি। কিন্তু যে পরিমাণ ফলন আমি দেখতেছি, কেমন আশা করতে পারো যে তোমাদের কেমন খরচ টরচ বাদ দিয়ে কেমন থাকতে পারে? খরচ টরচ বাদ দিয়ে এখন তো ওইরকম এক করতে পারেন, বাজারে এবার নির্ভর, আপনার বাজার যেরকম হবে ওইরকম। না, বাজার যে হারে বাজারটা পাচ্ছ তোমরা, বাজার কিন্তু এখন হয়েছে কি, বাজার তো আরো এখন কম, আম কাঁঠাল জাম সবগুলো এক লগে চাপ দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ডাউন। আম কাঁঠাল এগুলো না থাকলে মোটামুটি বাজারটা আরো একটু বেশি হইতো। একটু বেশি হইতো, হ্যাঁ বেশি হইতো, তোমাদের চাহিদা থাকতো, এখন চাহিদাটা একটু কম, এই জন্য আমরা খুচরা বাজারে বেশি, না তাহলে আমরা কিন্তু খুচরা বাজারে বিক্রি করি না। আচ্ছা, মানে সব পাইকারি দিয়ে দিতে? পাইকারি ঢাকা দিয়ে। তোমাদের এই যে তরমুজের প্রজেক্ট, তারপরে তোমরা তো উচ্চ মূল্যের শাকসবজি একটু বেশি করো মনে হচ্ছে, তরমুজ শশা এগুলা করো? তরমুজ শশাটাই বেশি করি। এগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে তোমাদের? ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর রহমতে যদি এরকম থাকে তাহলে আপনার তরমুজ শশা দেখি আরো সামনে বছর আরো মনে হয় নিতে পারি, আরো বাড়াইতে পারি। আচ্ছা আচ্ছা, তো হাসান, এই প্রচন্ড রোদ্রের মধ্যে তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা রাখি তোমরা তোমাদের এই প্রজেক্টটা আরো বড় হোক, ঠিক আছে? এলাকার অনেক ছেলেমেয়েরাও তো মনে দেখতে আসে এখানে। অবশ্যই দেখতে আসে, অনেকেই ভিডিও করতে আসে, অনেকেই তরমুজ খাইতে আসে। সবাইকে দাও না? হ্যাঁ সবাইকে দিই, যারা খেতে আসে সবাইকে খাওয়াই, কিন্তু এই এলাকায় এটাই প্রথম তো। আচ্ছা, এই জন্য সবাই একটু বেশি একটা আকর্ষণ একটা। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে 100 বছরের দেহ কোন তরমুজ এখানে হয়। আচ্ছা, এখানে এখানের যে লোকাল যে স্থানীয় যে কৃষকরা আছে এই প্রজেক্ট গুলো দেখতে আসে না? তারা কি করতে চাচ্ছে? এগুলো করতে এখানে করতে চাচ্ছে বলতে কি, করতে তো চায় কিন্তু সবাই তো মনে করে এগুলো এফোর্ড করতে পারে না, মানে যে খরচ, যে একটা ব্যয়বহুল একটা খরচ, সব কৃষকদের পক্ষে এটা সম্ভব না। এই আমরা সকাল থেকে এখন থেকে শুরু হবে রাত 2-3টা পর্যন্ত স্যার। আচ্ছা, তোমার জন্য, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সম্মানিত দর্শক বন্ধু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, আবার দেখাবো নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।